আজ গল্পটা হলো এক গরিব ছেলে তার কিভাবে এই ফিফার গেমটা খেলার স্বপ্নটা নষ্ট হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, কদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। তো একটা বাচ্চা ছেলে আমাকে একটা গল্প শোনালো। গল্পটা শুনে আমি মুখে আমার কোনো আর শব্দ আসছিল না। তো সেই গল্পটা হলো, কদিন আগে আমার মাসির মেয়ের বিয়ে ছিল, তার গ্রামে গেছিলাম। গ্রামের তো সেইখানে এক বিকালবেলা আমি আমার ভাই মিলে তো অনেক সূর্যমুখী ফুল হয়েছিল, তা সেটা দেখছিলাম, ফটো তুলছিলাম। আর আমি আমার ভাই গেম নিয়ে কথা বলছিলাম, ফিফার গেম নিয়ে কথা বলছিলাম। সেখানে একটা বাচ্চা ছেলে আমাদের অনেক দূর থেকে না আমাদের দিকে তাকিয়ে আছে। তো তাকিয়ে থাকতে থাকতে আমাদের দিকে এগিয়ে আসছে, আর আমি আমার ভাই হাসাহাসি করছি, না দেখ ছেলেটা কেমন তাকিয়ে আছে হাঁ করে। তো ছেলেটা হঠাৎ করে আমাদের কাছে এলো, এসে বলছে, দাদা তোমরা ফিফার গেম খেলো? আমরা বলি, না ফিফার গেমটা কি? আমরা মজা করছি, না ফিফার গেমটা কি? না আমি শুনিনি কোনো কি জিনিস সেটা। বলছে, না দাদা তোমরা খেল মানে কথা বলছিলে ফিফার গেম নিয়ে, তো আমি সেটা শুনেছি। আমি আরো আমরা আবার রিয়াকশন, তুই আমাদের কথা শুনছিস? তো ভাইটা আমাদের দিকে তাকিয়ে আছে মায়ের মায়ের চোখে। আমরা বলছি, কি হয়েছে ফিফার গেম খেলে এত কি হয়েছে? বলছে, দাদা তোমার মোবাইলে একটা গেম খেলতে দেবে? মোবাইলে কেন, তোর হাতে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, তুই তোর মোবাইলে খেল। বলছে, না দাদা তাও তোমার মোবাইলে একটা গেম খেলতে দাও না। আমার মোবাইলে তখন বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে তখন রিচার্জ করা ছিল না, গ্রামে জানোই তো অনেক দূরে দূরে রিচার্জ করার মানে দোকান আছে, তো আমার কাছে তখন রিচার্জ ছিল না। রিচার্জ শেষ হয়ে গেছে, দেখো ভাই আমার কাছে তো, তখন ওকে আমি বলছি যে ভাই আমার তো মোবাইলে এখন রিচার্জ করা নেই, তো তুই তোর মোবাইলে খেল না। তখন ও ছেলেটা বলছে যে, দাদা তোমাদের একটা গল্প বলবো। আমি, কি গল্প? একটা বাচ্চা ছেলে বলছে হঠাৎ করে এসে গল্প বলে। আমি, কি গল্প বল? তো বাচ্চা ছেলেটা বলছে, জানো দাদা আমার বাবা না মোটর ভ্যান চালায়, আর আমি ক্লাস 9-এ পড়ি। আর আমি, কি হয়েছে বাবা মোটর ভ্যান চালায় তুই ক্লাস 9-এ পড়ি? বলছে, না দাদা গল্পটা শোনো। আর আমি, বল। বলছে, আমার মোটর ভ্যান চালায় আমি ক্লাস 9-এ পড়ি। তো দাদা আমরা না খুব ভালো ছিলাম জানো তো, হঠাৎ করে না এই লকডাউন এই করোনা এসে না আমার বাবার মোটর ভ্যান চালানোটা বন্ধ হয়ে যায়। তো দাদা আমরা 3 বেলা খেতে পারতাম না, খুব অভাব, মানে 3 বেলা না খেয়ে থাকতাম, একটু কিছু করে খেয়ে থাকতাম। তো বাবার জমানো টাকা সব শেষ হয়ে যায়। তো একদিন আমি ঠিক করি যে আমাদের পাশে আমাদের মানে ঈদ তৈরি হয়, তো ওখানে আমি একদিন যাই, গিয়ে কাজ চাই ওদের কাছে। তো ওখানে আমি একটা কাজ পেয়ে যাই, সারাদিন ওদের মধ্যে আমি ঈদ ভেঙে ভেঙে আমি সারাদিন 200 টাকা করে পাই। তো সেই নিয়ে আমাদের চলে যাচ্ছিল ভালো, অন্তত অল্প করে 3 বেলা খেতে পারতাম। তো কিছুদিন পর এক বিকালবেলা আমি বাড়ি ফিরছিলাম, আর দেখছিলাম আমারই মতো কজন, আমার থেকে ছোট ছোট কজন ফ্রিফায়ার গেম খেলছে। তো ওদের পাশে আমি যেতাম না যখন, ওরা তখন আমাকে তাড়িয়ে দিত, গাল দিত, যে বলতো, হ্যাঁ তুই গেম খেলতে আগে তুই মোবাইল কেন। তো দাদা না খুব খারাপ লাগলো, আমি না মোবাইলের জন্য টাকাও নেই, 3 বেলা খেতেই পারতাম না, সেখানে যা করে আমাদের খাওয়া হচ্ছে, আবার মোবাইল করতে কিনবো। তো ছেলেটা যখন, তো দাদা ওখানে আমার মনটা না খুব খারাপ হয়ে যায় যে আমাকে গেম দেখতে দিল না, আমি তো ওদেরকে যে খেলতেও চাইনি, শুধু বসে ওদের পাশে দেখবো বলেছিলাম, তাও আমাকে ওরা গাল দিয়ে তাড়িয়ে দিল। তো আমারও একদিন ইচ্ছে হলো যে যে আমি 200 টাকা করে পাই, ওখান থেকে মা বাবাকে যদি 150 টাকা খাওয়ার জন্য দিই, আর আমি যদি 50 টাকা করে রাখি, তো কিছুদিন পর আমি মোবাইল কিনতে পারবো। তো সেইভাবে আমি না দাদা মা বাবাকে 150 টাকা করে দিতাম, আর মা বাবাকে বলতাম যে 50 টাকা দিয়ে দুপুরবেলা আমি ভালো মন্দ খেয়েছি মা বাবা, তাই না? মা বাবা কিছু বলতোও না, ওরা আর কিছু বলতো না, 150 টাকাই নিত। আর আমাকে আমি রোজ এসে বাড়িতে এসে মিথ্যে কথা বলতাম যে আমি দুপুরবেলা এই খেয়েছি, দুপুরবেলা মাছ ভাত খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছি, রোজ দুপুরবেলা আমি বলতাম। তো এই করে করে দাদা না কিছু মাস কেটে যায়। তো যখন আমি ভান্ডারটা ভাঙি না, তখন আমার 3,000 টাকার মতো জমে গেছে। তো তখন তো আমি খুব খুশি যে এবার একটা মোবাইল কিনতে পারবো, এবার আমি গেম খেলতে পারবো। তো দাদা আমি ওই 3,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনি, তা সেটা র্যাম হলো 1.5 GB। তো কিছু তো খুব ভালো গেম খেলতাম, ভালো, রোজ বিকালে আসতাম কাজ করে, রোজ বিকালে আসতাম এসে গেম খেলতাম সবার সাথে বসে। তো সবাই তখন কি আমাকে মারিয়ে নিত। তো একদিন ফ্রি ফায়ার একটা আপডেট এলো, তো আপডেট আসার পরও আমার মোবাইলে
টুকটাক একটু ল্যাগ করতো, মানে মোবাইলের সাপোর্ট নিত না ঠিকঠাক, তো খেলা যেত। আমি তো অত আর প্রো হওয়ার স্বপ্ন রাখিনি, তো খেলা যেত, টুকটাক খেলতাম। তারপর কিছুদিন পর আবার একটি আপডেট এলো, তো দাদা তখন আপডেটটা আমরা দিলাম। আপডেটটা দেওয়ার পর তখন আমি গেম খুলতাম না, গেম থেকে বার করে দিত বা কখনো আমাকে গেমে ঢুকতে দিত না। তো দাদা এই সমস্যাটা আমার হচ্ছে, তাই একদিন আমি মোবাইলটাকে নিয়ে একটা দোকানে যাই, যে মোবাইল সারানোর দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে দাদা কি হয়েছে মোবাইলটা, আমাকে এরকম গেম আমি কদিন আগে খেলতাম, এখন আমাকে গেমে ঢুকতে দিচ্ছে না, গেম থেকে বার করে দিচ্ছে। তো দোকানদারটা বললো যে বাবু তোমার মোবাইলে এখন এই গেমটা সাপোর্ট নিচ্ছে না, জায়গা পাচ্ছে না, তোমার মোবাইলে যে গেমটা থাকবে জায়গা পাচ্ছে না। তো বন্ধুরা ভাবো আমরা একটা আপডেট আসলে কতটা খুশি থাকি, যে কত নতুন জিনিস আসবে মোবাইল গেমে। তো ভাবো এইটা ভাবো যে কত বাচ্চা ছেলেরা গেম খেলা ছেড়ে দিচ্ছে, তাদের মোবাইলে সাপোর্ট নিচ্ছে না, তারা কম র্যামে খেলে। আমরা আনন্দ পাই যে আমরা নতুন নতুন কিছু দেখতে পাবো, নতুন নতুন কিছু দেবে, কিন্তু তাদের কথাটা ভাবো এই ফ্রি ফায়ারের কিছু আপডেটের জন্য তারা গেমটা খেলা বন্ধ করে দিচ্ছে। তাদের কত শখ করে এই বাচ্চারা একটা মোবাইল কিনলো যে কাজ থেকে এসে একটা গেম খেলতে পারবে, সবার সাথে বন্ধুদের সাথে বসে একটা গেম খেলতে পারবে। আমরা তো বাবার টাকায় ফুটানি মেরে হাতে বড় বড় মোবাইল নিয়ে ঘুরছি, কিন্তু সেই বাচ্চাটার কথা ভাবো যে না খেয়ে দিয়ে টাকা জমিয়ে একটা মোবাইল কিনলো, তার সত্ত্বেও সে কি গেম খেলতে পারছে না। তো বন্ধুরা বিশ্বাস করো ওই বাচ্চাটার কথা শুনে না, ওকে আমার কিছু আর বলার ছিল না, মানে মুখ থেকে কোনো বাংলা শব্দ আসছিল না, ওকে বুকে জড়িয়ে নেওয়া ছাড়া। তো দাদা আমি যখন ফের ওদের পাশ থেকে যাই না, ওরা ফের আমার দিকে তাকিয়ে হাসে, ফের ওরা আমাকে রাগায় যে মোবাইল কিনতে পারিস নি, একটা মোবাইল কিনেছিল তো র্যাম কম ওয়ালা মোবাইল কিনলো, কম দামি মোবাইল কিনলে এরামই হয়, দুদিন খেলার পর খেলা যায় না। তো আমি তোমাদের যারা এরম করো যে বাচ্চাদের দেখো না, বাচ্চাদের বাচ্চারা কাছে গেলে গালাগালি করো, তো তাদেরকে বলছি একটা গেম ওদেরকে যদি দেখিয়ে দাও তোমাদের কি এমন যায় আছে, কিছুই তো তোমাদের ক্ষতি হবে না। তো একটা বাচ্চার মন রাখার জন্য একবার একটা গেম খেলে দেখিয়ে দিও, তোমাদের কাছে তো সারাদিন পড়ে নেই যে তোমাদের ডিস্টার্ব করছে বা তোমার কাছে গেম খেলতে যাচ্ছে, তো গেম খেলতে চাইলে একটা দান দাও না, একটা ম্যাচ খেলতে দাও, তো ওদের খুশি হবে। তো ওদেরকে অপমান না করে না তাড়িয়ে দিয়ে ওদেরকে নিয়ে বসে একটা গেম খেলো, দেখবে ওরা কতটা খুশি পাবে, সেই খুশি দেখে তোমার নিজেরই খুশি হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার যে তোমরা একটা বাচ্চাকে একটা গেম খেলতে দিও।